লিফট বলো তো, এই যে গো। মোড়লা মাছ বাঙালদের হাতে কিন্তু দুর্দান্ত হয়। এখন বাজে ভোরবেলা 5:30 মতন। গতকাল মা গেছে আমার মাসির বাড়িতে, ছোট্টি মাসির বাড়িতে থেকে ফিরবে হচ্ছে আজকে। তো আমি এখন যাচ্ছি মাকে নিয়ে আসতে, এত সকালে রওনা হচ্ছি কারণ মার ক্লাস আছে, ওখান থেকে মাকে নিয়ে যাব, তারপর এখানে আসবো, গিয়ে ফিরে আসছি। সকাল সকালে নিউজ পেপার দিয়ে গেছে, সকালেই নিউজ পেপার দেয় কিন্তু এত ভোরবেলা। 6:00 মতন বাজে, এবার মার ক্লাস হচ্ছে 7:30 থেকে। আমাকে বেহালা গিয়ে মাকে তুলে তারপর হাজরায় নামিয়ে তারপর আসতে হবে। আর আজকে তারপর মার সাথে একটু লেক মার্কেটে যাবো, মাছ কিনতে যাওয়া আছে। কারণ লেক মার্কেটে আমাদের জানাশোনা মাছওয়ালা থাকে, এবার বাবার মাছেতেও রেস্ট্রিকশন আছে, তো কী ধরনের মাছ নেবো না নেবো ওইখান থেকে মাছ নিয়ে তারপর এখানে ফিরবো। এখান থেকে আজকে ভিডিওটা শুরু হচ্ছে। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখানে গাড়িটা রাখা, এখানে সকালের দিকগুলো খুব ভাল লাগে, মানে এই জায়গাটা যেহেতু অনেক বেশি সবুজ আছে, এত পাখি আসে এত জায়গা থেকে। আর আমাদের এই হাউজিংটা আমাদের 75% ওপেন স্পেস, তো খুব সুন্দর লাগে ভোরবেলাটা। সামনে যেগুলো দেখছেন এগুলো সব ফেজ 2 ফেজ 3 ফেজ 4, সব ডেলিভারি বাকি আছে ওগুলোর। আর মোটামুটি আমাদের হাউজিংয়ের সিকিউরিটি গার্ডরা সকালে ঘুম থেকে জাগে আমার জন্যই, কারণ গাড়ি নিয়ে আমি বেরোই অনেক ভোরবেলা, এমনি অনেক সকালে উঠি ঘুম থেকে। তো দেখলাম দরজাটা খোলাই রেখেছে। তারতলার মোড় এসে গেছি, ছোট্টি মাসি বাড়ি এখান থেকে 10 মিনিট জাস্ট। মা অলরেডি রেডি হয়েই আছে, আমি গেলে নেমে আসবে। এর সামনে মা দাঁড়িয়ে আছে, ছোট্টি মাসি ফ্ল্যাটটা এটাই। আসো, ভালো আছে? সো কলেজের সামনে এসেছিলাম, এখন তো ছাত্রছাত্রীদের এক্সাম চলছে, তো মার একটা সাইন করা ছিল, বই নেবার ছিল অনেকদিন ধরে। তারপর এখান থেকে বেরোবো, এবার লেক মার্কেটে যাব। মোটামুটি মার এখন ব্যাপারটা হচ্ছে সপ্তাহের বাজারের জন্য এসছে, আমরা সপ্তাহের বাজার করলেও মার সেটা পছন্দ হয় না, মাছ মাই কিনবে। তো এখান থেকে একটু সবজি কিনে শিল্পীদের থেকে মাছ কিনে বাড়ি যাবো, বাবার জন্য একটু পেঁপে নিতে হবে। এবার আমার সন্দেহ হচ্ছে শিল্পীরা এত সকালে আসবে কিনা, শিল্পীটাকে ফোন করে আমরা বলে দিই কি মাছ নেব না নেব। তো মাছের বাজারে মা আসবেই, মানে সারা সপ্তাহের মাছ কিনতে হলে। সাবধানে হেঁটো, মাটিটা খুব স্লিপারি। ওই তো শিল্পীদা, শিল্পীদা এসে গেছে। হয়তো মাকে দেখিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ সরে এসো, সরে এসো। জ্যান্ত কাতলা হয়ে গেছে, ঠিক আছে, খুব ভালো করেছো। আর না তো এসে আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হতো এখন। তেলাপিয়া, আচ্ছা চলো এবার ব্যাক করবো। মাছ নেওয়া হয়ে গেছে, সবজি নেওয়া হয়ে গেছে, এবার ফেরা যাক। এটা মোটামুটি রোজকারই রুটিন আমাদের, অফিস শুরু হওয়ার আগে আমি আসি। আরেকজন উঠে পড়েছে, কদিন ধরে ও একটু ডাউন ছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে। ওই সকালের দিকটা একটু জ্বর জ্বর ভাব ছিল, বাট অ্যাজ সাচ কোনো অসুবিধা ছিল না, এখন গ্লু একদম ফিট অ্যান্ড ফাইন, কোনো অসুবিধাই নেই। কাতলা মাছ আনিয়েছিলাম, সেটাই বানাবো, একটু ঝাল ঝাল করে বানাবো, কিছুই না, জাস্ট চেঞ্জ অফ টেস্টের জন্য। সকাল সকাল গ্লুও উঠে গেছে, আমার এখনও চা খাওয়া হয়নি, সব ফ্রেশ করেছি, বিছানাপত্র ঠিক করেছি, বাট চা এখনও খাওয়া হয়নি। এই আমি চাটা নিয়ে বসবো। গ্লু এদিকে উঠে মানে এক রাউন্ড ঘুমোলো, খেলো, তারপর আবার উঠে পড়েছে। কি করবে তুমি?
কোথাও স্থির হয়ে এখন বসতে পারে না। এই বাবা একবার টাকা, এই এইদিকে, এই ব্লু সব মুখে, এইটাতে ধার আছে বাবা, এটা নিলে লেগে যাবে। গুড মর্নিং, তোমার খেলার জিনিস আছে, নাও না। ও তোমার একটা ডাইনোসর এনেছি, ডাইনোসর আছে একটা, ডাইনোসর ডাইনোসর দিয়ে খেলবে। মানে বিছানা করে শুয়েছিল, বিছানার বালিশ তো যাকে সরিয়েইছে, আর যে কত কি করবে আর করছে কোনো ঠিক নেই। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গতকাল রাত 12:30 অবধি জেগে প্রায় আমরা শুতে গেছি 12:30, মানে ওর কি খেলা, সে সিলিংয়ের দিকে তাকিয়ে হাসছে, দা দা তা তা বলে যাচ্ছে, প্রচুর খেলা ওর, মানে খেলার শেষ নেই। এটা ডাইনোসর, এটাকে বলে ডাইনোসর, তোর খুব পছন্দ হয়েছিল না একটা বিহুর বাড়িতে? এই ডাইনোসর, ডাইনোসর। আজকে বাড়িতে ব্রেকফাস্ট হচ্ছে প্রচণ্ডই স্টেপল বাঙালি ফুড, সেটা হচ্ছে রুটি আলু পেঁয়াজ ভাজা আর মিষ্টি। মানে আগে সেই ছোটোবেলায় খুব খাওয়া হতো বাড়িতে রুটি আলু পেঁয়াজ। গ্লুয়ের এখন একটা নতুন হ্যাবিট হয়েছে, মানে যদি ঘুমটা পুরো না হলো একটু পরে উঠে পড়লো তাহলে ওকে কোলে নিয়ে ঘুরতে হবে, ও কোলে করে ঘুমোবে। অনেকক্ষণ ঘুমিয়েছে, 2 ঘন্টা সকালে ঘুমিয়েছে, সেই 9:30 থেকে 11:30। এবার আমরা একটু চান করবো, পরিষ্কার হবো, ভাত খাবো, আপেল সিদ্ধ খাবো, তাই তো? আমি বানাবো মাছের কালিয়া, মা বানাবে বিটরুট বাটা। তো বিটের সব জিনিসপত্রগুলো জোগাড় হয়ে গেছে, মা জাস্ট এখন বানিয়ে নেবে। বেশি তেল লাগে না। এই বিটরুট বাটাটা খেতে খুব ভালো লাগে বলো, গরম ভাতে? গরম ভাতে ভালো লাগে, শীতকালেই খাওয়া, তারপর আর কি। ভালোই তো ধোয়া হয়েছে, কাঁচা লঙ্কা না? যতটা করা যায় আজকে। আমি মাছটা ভুষিয়ে দেবো, বাড়িতে গিয়ে আছে। এটার পরে রসুন বাটা, রসুন বাটার গন্ধ যেতে সময় লাগবে, সময় লাগবে, ভাজা ভাজা হোক একটু। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে এই বিটটা ভালো করে সেদ্ধ হোক, কাঁচা রসুনের গন্ধটা যাবে, তারপর যা করা করি, আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিই। মাছের কালিয়াটা আমি এখন করে নেবো। আমি আগে থেকেই মাছটা ভেজে রেখেছিলাম, এই যে এখানে আমার মাছ ভাজা অলরেডি রেডি করা আছে। একটু কষা কষা মতো হবে, তাই জন্য এখন আমি ফার্স্টে স্টার্ট করে দিই, কারণ মশলা কষতে তো একটু সময় নেবে। আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি, পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আমি একটু কম দেবো, আর টমেটোর জায়গায় আমি দই দেবো, এটাই যা ডিফারেন্স। টমেটো দিয়েও করতে পারেন, বা অনেক সময় টমেটোর সাথে সাথেও দই দেয়, আমি টমেটো দই দুটো দেবো না, তাহলে ভীষণ টক টক হয়ে যায়, আমি অল্প দই দেবো। পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে এবার একটু কষাবো। এই ডাইনোসরাসটা কি টাইপের জানিস? আমি জানি না তোকে কি বলবো, দেখে বলতে হবে। কুচকু একটু বকো তো থাম্মিকে, কুচকু একটু বকো তো। বকেছ? কাল রাত্রিবেলা তো ওরমই করছিল। আমার মশলাটা একটু কষা কষা হয়ে গেছে, এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে কষাবো। এই ধরনের রান্নাতে একটু সময় লাগে। এটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে, এবার এতে জল দেব। জল দিয়ে জলটা একটু ফুটলে মাছগুলো অ্যাড করে দেব, আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেব।
মাছগুলো সব দিয়ে দিয়েছি, একটু ফুটুক ভালো করে, তারপর নামাবো। মাছের কালিয়া রেডি। যেহেতু এখানে একটু মশার উপদ্রব আছে আর ব্লু সাইজ একটু বেড়ে গেছে, আগের ওই ছোট মশারিতে বেড়া রয়ে না ব্লুকে, সেই জন্য এই মশারিটা দিয়েছে। ব্লুয়ের মুখ ছোট হয়ে গেছে মশারি ভেতরে ঢুকে। আমি খুলে দিচ্ছি। এটা এরকম ফালতু একটা মশারি। গতকাল ব্লুয়ের 8 মাস হয়েছে, 21 ফেব্রুয়ারি ছিল ভাষা দিবসের দিনই ব্লুয়ের 8 মাস হয়েছে। সবার মোটামুটি গরম লাগা শুরু হয়ে গেছে গরমকাল আসার আগে। গরম এসে গেছে, গতকাল দেখাচ্ছিল 32 ডিগ্রি আমি দেখেছি। এটা র্যাকেট নিয়ে মশা মারছে কাজুরি এখন এখানে। এখানে একটাই জিনিস নেগেটিভ হচ্ছে মশা, এত মশা। ব্লুয়ের এখন ভাত খাওয়ার সময়, এটাতে ভাত, মিষ্টি আলু সেদ্ধ, গাজর সেদ্ধ এগুলো আছে। আর ব্লুয়ের এটা সব থেকে প্যাথেটিক টাইম। বুলবুল পাখি ময়নাটিয়ে গান শুনতে শুনতে ব্লু খাচ্ছে। আর এই এই গান, এই গানটা হচ্ছে ব্লুয়ের ফেভারিট, এই গানটাই লাগে না তো খাবে না। ওই নিচের জায়গাটা থেকে ড্রোনটা নিয়ে যাব, ওখান থেকে ড্রোনটা উড়াবো, উড়িয়ে পুরো হাউজিংটা একটা ভালো রকম ভিউ নেবো। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। ঠাকুর দেব, আমাদের ঠাকুর ঘরটা বাবার ঘরে, তো আমি এখানে এসেই পুজো দিই। বাবা এখন নেই, বাবা এখন ডায়ালিসিসে গেছে। এখানেও বেশ ভালো রোদ ঢোকে, একটা নর্থ পড়ে আর এই দিকটা ইস্ট, এদিকে বেশ ভালো রোদ ঢোকে। এখন যাব খেয়ে নেব। এবার রোজ তো খাওয়ার সময়তে আর নিত্য নতুন রান্না হয় না, কিন্তু এক একটা দিন বাড়িতে যা সিম্পল রান্না হয় সেগুলোই খুব ভালো লাগে। বাবা গেছে ডায়ালিসিস নিতে, এটা মোটামুটি আমাদের রোজকার রুটিন। আমি মোটামুটি ভাবছি আমাদের এই যে ডাইনিংয়ের জায়গাটা, এখানে মাঝখানে একটা ফ্লাওয়ার ভাস রাখবো, দেখতে ভালোই লাগবে। রান্না কি হয়েছে আজকে? মাছের কোরমা। এটাই হচ্ছে মাছের কোরমা। এখন থেকেই মোটামুটি এসি অন হয়ে যাচ্ছে, যা গরম। একটু বসা যাক এখানে আপাতত। কি কি দেখতে পাচ্ছি? নিম বেগুন, ঝিঙা পোস্ত, এটা নিম বেগুন, ঝিঙা পোস্ত, লাল শাক, মোগলা মাছ, মাছের ঝোল বা মাছের কোরমা বা মাছের কালিয়া, বিটরুট বাটা,
ওইটা বিট বাটা, সরি বিট বাটা আমাদের ব্লগে আগেও দেখানো হয়েছে। এটা মা খুব ভালো বানায়, অসাধারণ বানায় বিট বাটা। গরম ভাতে ঘি দিয়ে এটা নিম বেগুন তো মা বানিয়েছে। মা কয়েকদিন ধরেই বলছিল তোরা রোজ বাইরে খাবার খাস। তুই একদিন আচ্ছা দি, এটা আমাদের দুজনকেই খেতে হবে, আর সবার খাওয়া হয়ে গেছে। নিম বেগুন আমার এমনিতে কিন্তু খুবই ভালো লাগে। তার উপর গরম ভাত আর ঘি হলে তো কোনো কথাই নেই। নিমের যে প্রচন্ড তেতো একটা ভাব, সেটা বেগুনটা এসে নিউট্রালাইজ করে দিচ্ছে। মিষ্টি মিষ্টি বেগুন, বেগুনটা খুব ভালো, এখানকার লোকাল না? হ্যাঁ লোকালই হবে। বিট বাটাটা খেতে খুব ইন্টারেস্টেড। চুনো মাছটা খাবি না? চুনো মাছ না, মোড়লা মাছ তো এটা, খা ভালো লাগে। হ্যাঁ এটা হচ্ছে যাতে বিট ভাল লাগে না, বিট খাবার একটা আইডিয়াল উপায়। হ্যাঁ আরে বেশি ছিল বাড়িতে, কিছু খাওয়া করা হচ্ছিল না। দারুণ অসাধারণ হয়েছে। একটু লঙ্কা দিয়ে ফাটাফাটি বিট বাটাটা খাওয়ার সময় সবথেকে অদ্ভুত ব্যাপার, এটা মনে হয় না এটা বিট, মনে হয় লাল শাক। অসাধারণ কি রসুনের গন্ধ, একটু মিষ্টি মিষ্টি। এটা গ্রেট করে বানাতে হয় অ্যাকচুয়ালি। না পারলে এখন আমাকে বলছে আস্তে আস্তে ভেজিটেরিয়ান ডায়েটে এসে যেতে, মাছ মাংস নাই খেতে। অল্প বেশ বেশ একটুই আর না না না, মোড়লা মাছ আমার খুব ফেভারিট। মোড়লা মাছ বাঙালদের হাতে কিন্তু দুর্দান্ত হয়। এক্ষুনি আগে ঝগড়া শুরু হয়ে যাবে কমেন্ট বক্সে বাঙাল ঘটি নিয়ে। শুধু পেঁয়াজ ধনে পাতা আর মেথি দিয়ে মোড়লা মাছের চচ্চড়ি দারুণ হয়। টাকি মাছ বা একটা কোনো মাছ বলা হয় বাংলায় এসে মোড়লা মাছকে, আপনারা জানলে প্লিজ বলুন। মাছ আমার ফেভারিট হচ্ছে গাদার পিস। ও পেটি ছাড়া খাই না আমি, গাদা ছাড়া খাই না। আরে আমি না একটু জলটা বেশি দিয়ে ফেলেছি, একটু শুকাতে হতো। গরম মশলার গন্ধটা ভালো বেরিয়েছে। কাতলা জ্যান্ত হয় না, তার টেস্টই আলাদা ফ্রিজারের থেকে। জল ছিল, জলটা বেশি পড়ে গেছে, আমি আর ভাত নিলাম না, আমি বেশি ভাত খেতে পারি না। কি হলো এরকম মুখ কেন? একটু ব্লু কে নিয়ে হেঁটে আসি নিচ থেকে, ওপাশে চিলড্রেন্স পার্কও আছে। রাখি লুক আমাদের এখানে একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে, প্রচণ্ড মশা তো গেছে। এখন বাচ্চাদের একটা মশার একটা অয়েল হয়, ওটা লাগালে আর মানে একটা রোল অন মতন, ওটা লাগালে আর মশা কামড়ায় না। মানে বেরিয়েছি এখন ব্লুকে নিয়ে। ব্লু আজকাল খুব বুঝতে পারে, মানে আমি যখন ওকে নিয়ে বাড়ির মেইন দরজার সামনে যাই, ও লকটাকে দেখে হাসতে থাকে, মানে ও জানে যে ও ঘুরতে যাবে। এখন একটু অয়েলটা লাগিয়ে দিই, এই তো গাড়ির ওপরে বসিয়ে দে। বসো গাড়ির ওপরে বসো, চুপ করে। এটা ওর গাড়ি। হ্যাঁ এটা ব্লু এর, এটা তোমারই গাড়ি, এখানে তুমি তোমার গাড়ি না, আরামসে বসো এবং ভবিষ্যতে আরো ভালো একটা গাড়ি কিনো। মসকিউটো অয়েল লাগিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ বেবি মসকিউটো অয়েল অনলি, এটা কোনো প্রমোশন না, আগেই বলেছি এটা বাড়িতে ছিল তাই ইউজ করলাম, এবং এটা যথেষ্ট এফেক্টিভ মামা আর্থের। এই ভাই এখানে সামনে একটা চিলড্রেন্স পার্ক আছে, ওইদিকেই নিয়ে যাচ্ছি ব্লুকে, যদিও ব্লু এখনো স্লিপ টিপ কিছুই চড়তে পারে না। হ্যাঁ ওর ভাল লাগবে আর কি ওখানে গেলে। সামনে যে গেটটা এটা হচ্ছে, এটা একটা ব্যাক গেট এখানকার, এটা ফ্রন্ট গেট নয়, বাট এটা বেশি অ্যাক্সেস হয় না বলে। ওই খেলছে
হেঁটে ফেটে বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যাবেলাতে ভাবছি বসে হইচইতে একটা সিনেমা দেখি। আর এখানে এই যে ব্লু অ্যান্ড কাজরি, ব্লু হাঁ হয়ে গেছে। আমার লগইন দেখাচ্ছে, তার মানে আমার লগইন নেই। ব্লুয়ার এখন নতুন হয়েছে, ব্লু এখন বকে লোকদেরকে। ব্লু একটু বকতো, এই যে বকছে ব্লু, বকলেই মানে ভয় পেতে ব্লু খুব ভয় লাগছে। রাহুল ভয় পাও? হেসে হেসে কেউ বকে ব্লু, এটা ডাকছে তা এটা তা। ভয় দেখা আরেকবার।